পৃথিবীর ভিতরে সব থেকে ভোগের জিনিস কি? মাছ মাংস রসগোল্লা পান্তুয়া ল্যাংচা চমচম পুরি সন্দেশ, আইগুলো নয়। সব থেকে দামি ভোগের জিনিস হলো বিবি, স্ত্রীর মতো ভোগ আর পৃথিবীতে কিছু নাই, এর মতো আনন্দিত ভোগ আর কিছু নাই। কোরআনে বলেছেন লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতা, তোরা দুইজন যখন কাছে কাছে চলে আসবি, আমি আল্লাহ তোদেরকে শরীর শিহরণের এত স্বাদ ভরে দিব রে, জান্নাতের স্বাদ পৃথিবীতে পাবে। এখানে রয়েছে তোদের জন্যে অনেক চয়ন সুতুনের ভাণ্ডার, তোর বিবির কাছে তোর কত স্বাদ ভরা আছে সেটা আমি আল্লাহ জানি। অতএব বন্ধুরে, বিবির মতো ভোগের জিনিস পৃথিবীতে কিছু নাই, বিবির মতো ভোগের জিনিস পৃথিবীতে কিছু নাই, বিবির মতো ভোগের জিনিস পৃথিবীতে কিছু নাই। কিন্তু সাহাবিটার নাম আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, বিবির জাগে মাথা দিয়ে শুয়ে আছে। এবার বলেন, আপনার আমার বিবি যদি বসে থাকে, ওর জাগেতে যদি মাথাটা থাকে, তো আপনার ব্রেন মুখ চোখের কাছে ভোগের সমস্ত সামগ্রী গুলো চলে আসলো। এই রকম অবস্থাতে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা নাক টেনে টেনে ফিস ফিস করে অঝোর নয়নে কাঁদছেন। এই কাঁদতে কাঁদতে কতটা পরিমাণে কেঁদেছেন, কতটা পরিমাণে চোখে পানি বের হয়েছে, আব্দুল্লাহ ইবনে রাওয়াহার চোখের পানিতে বিবির চাং ভিজে গেছে। বিবির চাংটা যখন ভিজে গেছে, বিবির পায়জামাটা যখন ভিজে গেছে, বিবি খেয়াল করে ফেলেছে কাঁদছে স্বামী আমার। এই কথাটা যখনই দেখেছে যে স্বামী কাঁদছে, তখন স্বামীর কান্না দেখে বিবিও কেঁদে ফেলেছে। আর বিবি যখন কেঁদে ফেলেছে, তখন বিবির দিকে তাকিয়ে স্বামী জিজ্ঞেস করছে, লিমা বাকাইতি, বিবিরে তুমি কাঁদছো কেন? এবার বুঝলেন, ভোগের জিনিসের কাছে চোখের পানি, ভোগের জিনিসের কাছে চোখের পানি কত উল্টা বন্ধুরে। বিবিকে যদি নিরিবিলি একা পাওয়া যায়, কত প্রেম প্রীতি ভালোবাসা, আল্লাহকে ভয় নাই, কারণ এটা হালাল। এরপরে কত প্রেম, কত ভালোবাসা, কত উদ্দীপনা, কত উদযাপনা, কত রকম আনন্দ চলবে। কিন্তু তারপরও আব্দুল্লাহ ইবনে রাওয়াহা কেঁদেছে, আর ওর কাঁদা দেখে বিবি কেঁদে ফেলেছে। আর যখনই কেঁদে ফেলেছে, তো বিবিকে প্রশ্ন করলে, হিমা বাকাইতি, ও আমার বিবি, তুমি কাঁদছো কেন? বিবি তখন উত্তরে বলছে, বাকাইতিলি বাকাইকা, আমি কাঁদছি আপনি কাঁদছেন এর জন্য আমি কাঁদছি। আমার স্বামী তো পাগল নয় যে কাঁদবে, আমি জানি আমার স্বামী হলো রসুলের সাহাবি, আমি জানি আমার স্বামী দিন বুঝে, আল্লাহ বুঝে, আখেরাত বুঝে। রাতে যখন পাগল নন, নিশ্চয়ই আপনার হৃদয়ে কোনো কষ্ট চলছে, আমার মনের ভিতরে, আপনার মনের ভিতরে কোনো কষ্টের জোয়ার চলছে। তাহলে একজন স্বামী কাঁদবে, বিবি চুপ থাকবে, এটা হতে পারে না। আমি না আপনার অর্ধাঙ্গিনী, তাই আপনি আপনি যে দুঃখে কাঁদছেন, ওই দুঃখের ভাগিনী আমিও হতে চাইছি। আমি তোমার সঙ্গে শরীক হয়ে তোমার কাঁদনে আমি কেঁদেছি, তোমাকে ভালোবাসি তাই কেঁদেছে। তখন স্বামী বলছে, বিবি বলছে, স্বামী আমার, আপনি কেন কাঁদছেন বলবেন কি? যখনই বিবি বলেছেন, স্বামী আমার, প্রেমিক রে, ভালোবাসা রে, প্রিয় রে, তোমার কাঁদার কারণটা জানতে পারি কি? আব্দুল্লাহ ইবনে রাওয়াহা চিৎকার মেরে কেঁদে উঠলেন। কেঁদে উঠে বলছে, বেগম রে, জান্নাত তো আমাদের আসল ঠিকানা, এছাড়া তো আর ঠিকানা নাই, আমরা তো সফরে রয়েছি, ওই জান্নাতের দিকে আগাইছে। কিন্তু আমার আল্লাহ একটা রাস্তা বানিয়েছে ওই জান্নাত যাওয়ার জন্যে রে, বাইপাস কোনো রাস্তা নাই ও বেগম রে, ওই রাস্তাতে তুমি যাবে আমি যাব, ওই রাস্তাতে ওলি যাবে, গাউস যাবে, কুতুব যাবে, আলেম যাবে, মৌলানা যাবে, মুফতি যাবে, নবী যাবে, আম্বিয়া যাবে রে, ওই রাস্তাতে নামাজি যাবে, বেনামাজি যাবে, চোর যাবে, লম্পট যাবে, ওই রাস্তাটা এত কঠিন বেগম রে, সেই রাস্তাতে পৃথিবীর সকলকে যেতে হবে রে।
অল্প কোন রাস্তা আল্লাহ রাখেনি। ওরে আমার বেগম রে, সেই রাস্তাটার নাম হচ্ছে পুলিশেরা। ওটা কতটা, এইখান থেকে ক্যাম্প পর্যন্ত এতটা চওড়া, জিনা এখান থেকে জঙ্গিপুর, জিনা এখান থেকে বহরমপুর, জিনা মুফাসসিরিনরা বলছে ও বিবি রে ওই রাস্তাটা 1500 বছর হাঁটতে হবে রে, ওই রাস্তাটা কালো আগুনের ওপরে আছে রে, এত ঘোর অন্ধকার কেউ কাউকে দেখতে পাবে না রে। ও বেগম রে কেমন করে পার হব আমি আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, এর ভয়ে আমি তত্তর করে কাঁপছি রে, সেই রাস্তাটা মনে পড়ে গেছে। বেগম রে ওই রাস্তা কেমন করে পার হব রে। শুধু তাই নয়, বিশ্ব নবী বলেছে ও আমার বিবি রে, সেই রাস্তার ধারে বড় বড় গাছ রয়েছে, সেই গাছেতে লম্বা লম্বা ফল ঝুলছে, ছুটি বলের মতো কিন্তু তার মুখগুলো আঁকড়ের মতো হয়ে আছে, আঁকুশির মতো হয়ে আছে রে। সেই গাছটা সাদান গাছের মতো, কাসাদান, আল্লাহর নবী বলছেন মাছদারা বংশীর মতো তার ফলগুলো লাখো লাখো ফুলসেরাতের ধারে ঝুলছে রে। ওরে আমার বেগম রে, ওই একটা আঁকুশি যদি কার চামড়াকে বিঁধে দেয়, কাউকে যদি একবার ধরে নেয়, ওকে জেনে নিতে হবে আমার জাহান্নাম ছাড়া আর জায়গা হলো না, আমার জান্নাতে যাওয়া হলো না, জান্নাতের আশাটাকে ছেড়ে দিতে হবে রে। ওরে আমার বিবি রে ওই রাস্তা মনে পড়েছে, তাই আমি অঝোর নয়নে কাঁদছি রে। জি ভাই, একজন হিম্মত করে বলুন যে ওই রাস্তায় আমি যাব না, বাইপাস নাই, বাইপাস নাই। কিসের গরমে এত বিলাসিতায় ঘুরছি, কিসের গরমে? আমি বুঝাতে ভুল করছি আপনাদেরকে, হতে পারে, এটা অস্বীকার করব না, আমি আপনাদেরকে বুঝাতে ভুল করছি, এটা হতে পারে, অস্বীকার করব না। জি, আপনারা বুঝতে ভুল করছেন, এটাও হতে পারে, অস্বীকার করব না। আল্লাহর কসম কোরআন মিথ্যা বলেনি, আল্লাহর কসম কোরআন মিথ্যা বলেনি। যেদিন জাহান্নামের দারোয়ান জাহান্নামের দরজাটা খুলবে আর বলবে আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইনযিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাজা, আজকের ডেটের জন্য বলছি, জাহান্নামের ফেরেশতা মালিক বলবে তোদের কাছে কি মার্চ মাসের 1 তারিখে নূর মোহাম্মদ এই আগুনের কথা বলেনি? কি হয়েছিল, তোদের ব্রেন লিখছিল না কেন বলেন? এর উত্তরটা কি দিবেন? নাম ধরে বলবে যে মার্চ মাসের 1 তারিখে 2021 তোদের কাছে আল্লাহ পাঠিয়েছিল এক বর্ধমানের বাঁদর পাগলকে, আর সে তোদের আজকের দিনের খবরটা খুলে খুলে বলেছিল, বলেনি? অস্বীকার কর যে বলেনি। তারা বলবে হ্যাঁ বলেছে। আমরা শুনেছিলাম আর মনে মনে ভেবেছিলাম এগুলো কোনো ভ্রান্ত গল্প কথা, এগুলো তো আসল নয়, এদের যা মন যেছে তাই বলছে, কিন্তু দেখছি জি না 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 না, আজকে আমাদের চোখ খুলে গেছে, এগুলো ভ্রান্ত নয়, এগুলো হলো সত্য। এরা আল্লাহকে বলবে আল্লাহ মৃত 2 বার জীবিত 2 বার,
খুব ক্লিয়ার বুঝতে পারিনি, আজকে পালাবার কোনো রাস্তা আছে বলে দেন, যেদিকে গিয়ে আবার আমি কি করে আসব। আল্লাহ বলবে না, তোদের জন্য কোনো পালাবার রাস্তা নাই, তবে আমি আল্লাহ তোদের জন্য জান্নাতের ব্যবস্থা করে দিতে পারি, যারা মানিসনি দিনকে ইসলামকে, তোরা যদি জান্নাত যেতে চাস আমি আল্লাহ তোদের ব্যবস্থা করে দিব। এরা তো খুশি হয়ে যাবে, বাবা বা তাহলে মজা হয়ে গেছে, আমরা এবার জান্নাতে ঢুকে যাব। আল্লাহ বলবে, ও আমার গোলাম রে, পৃথিবীর বুকে তোমরা কোনো আমল করনি, পৃথিবীর বুকে তোমাদের আমল করতে ভালো লাগেনি, পৃথিবীর বুকে তোমরা দিনকে মাননি, এত শোনার পরেও তোমাদের দিল গলেনি। ও আমার বান্দারে, ঠিক আছে সবই আমি আল্লাহ মেনে নিলাম, তবে একটা কাজ করো, আজকের দিনে তোমরা একটা আমল করে দাও, যদি তোমরা একটা আমল করে দিতে পারো তাহলে আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত দিয়ে দিব। এরা তখন ভেবে দেখবে, ওরে সুবহানাল্লাহ, এত আমল না করেও কত গুনাহ করেছি, তারপর যদি কিয়ামতের মাঠে একটা আমল করে দিই তাহলে জান্নাত দিয়ে দেবে, এর থেকে সুযোগ কি আছে? ওরা তাড়াতাড়ি বলবে, আল্লাহ বলেন বলেন, আপনি বলেন, আর বেশি লেট করব না, যেটা বলবেন ওটা চট করে করে দেখিয়ে দিব আর জান্নাত পেয়ে যাব। আল্লাহ বলবে, গোলাম রে, একদিনও তো সাজদা করিস নি, আজকে একবার আমাকে সাজদা করেলে, সাজদা করতে যাবে পারবে না, পিঠটা খাম্বার মতো জমে যাবে। এরপরে যখন পারল না, আল্লাহ বলবে, গোলাম রে, আর একটা আমল আছে পারবি কি? আল্লাহ তাড়াতাড়ি বলেন, ওদের হাতে একটা জ্বর দেবে কিংবা একটা গুম দেবে, বলবে এই জ্বরটা গুমটা গিঁড়া লাগিয়ে দে, যেদিন গিঁড়া লাগাইতে পারবে সেদিন তুই জান্নাত পেয়ে যাবে। আরও রয়েছে কোরআনে সূরা আরাফে, ওদের আল্লাহ বলবে, গোলাম রে, তোদের জন্যে জান্নাতের দরজা খুলে দিব, আসমানের দরজা খুলে দিব, হুর হুর করে জান্নাতে ঢুকে যাবি, একটা আমল তোরা কর। বলে কি আল্লাহ? লাহাতায়ালি দাল জামালু ফি সামির খিয়াত, তাদেরকে একটা ছুঁচ দেওয়া হবে, ছুঁচের পাছাতে ফুটা আছে, বলে এই দিকে তুই একটা উঁটকে পার করে দে, যেদিন পাছাতে উঁট বেরিয়ে যাবে তোর জন্য জান্নাতের দরজা খুলে যাবে। হলো না, হলো না, হলো না, কোনো আমল পারা গেল না, জাহান্নাম যেতে হবে। ভাইয়ের আমার ছোট্ট দুটি আয়াত বলবো, বেশি লম্বা করব না, কিন্তু আমলের কথা 5-7 মিনিট বলবো। আল্লাহ বলছে, কাল্লা লাইম বাজান্না ফিল হুতামা, ওমা আদরা কামাল হুতামা, নারুল্লাহিল মৌকাদা। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন যে কখনোই নয় ওদের ঠিকানা হুতামাতে মানাব। ওমা আদরা কামাল হুতামা, হুতামা কি কে বলল? নারুল্লাহিল মুকাদা, হুতামা হচ্ছে প্রজ্বলিত আগুন। যারা ভুল করে রাস্তা ধরেছেন ঘাট পার হওয়ার জন্য, যারা ঘাট পার হওয়ার জন্য রাস্তা ধরেছেন, আগে কান করে এলানটা শুনেলেন, বিএসএফ এখন যেতে দেবে না, এটা পরিষ্কার কথা, এবং সেই খবর এসছে আপনার বিপদ আপনি মাথায় করে নিয়ে যাচ্ছেন, অতএব আপনারা ফিরে আসেন। হ্যাঁ, পিরোজপুরে জলসা এই একটা মজা, কোনো শ্রোতা পালাইতে পারবে না। হ্যাঁ, রাত 3টে তো লোক পাওয়া যাবে,
ঠিক আছে, বিএসএফ যেতে দেবেন না, সীমান্ত এলাকার আইন আপনাকে মেনে নিতেই হবে, এটা দেশের স্বার্থে মানতে হবে। যদি দেশ ভালোবাসেন ওদের আইনকে ওদেরকে প্রয়োগ করতে দেন, আমার দেশ আমার কাছে প্রিয়। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন নারুল্লাহিল মুকাদা, হুতামাটা কেমন, এটা আল্লাহর প্রজ্বলিত আগুন, এই আগুনটা কিরোসিনের, পেট্রোলের, কাঠের, কয়লার নয়, এটা আল্লাহর হুকুমের উপরে ডিপেন্ড করছে। আল্লাহ বলবে ধর, ধরবে, আল্লাহ বলবে ছাড়, ছেড়ে দেবে, আল্লাহ বলবে বারবার, বাড়তে থাকবে, আল্লাহর হুকুম, এটা আল্লাহ জ্বালিয়েছেন। সেই আগুনটা কেমন, আল্লাহ তে তত্ত্বনিও আলাল আফিদা, পৃথিবীতে আমাকে আপনি আগুন জ্বালিয়ে দিয়েছেন, আমার চামড়াটা পড়তে শুরু করে দিয়েছে, এই পড়তে পড়তে ভিতরটা পুড়ে গেলে আমি মারা যাব, বাঁচব না মারা যাব, আমি বাঁচব না মারা যাব। কিন্তু বন্ধুরে আমার আল্লাহ বলছেন আল্লাহ তি তাত্তালিও আলাল আফিদা, এই জাহান্নামের আগুন আপনার কলিজাকে স্পর্শ করবে, হৃদয়কে স্পর্শ করবে, তার মানে শুনলেন গোটা বডিকে স্পর্শ করবে। আমাকে যদি চেয়ারে বসিয়ে দিয়ে একটা কারেন্টের তার আমার গায়ে লাগিয়ে দেন, আমার বডির কোনো অংশে ওই কারেন্টের তরঙ্গটা পৌঁছাতে বাকি থাকবে না, যেখানেই টেস্টার দেবেন কারেন্ট পেয়ে যাবেন। ঠিক আমার আল্লাহ বলছেন এই পৃথিবীর 70 গুণ তেজের তরঙ্গ আগুনটা আমি তোর বডির রক্তের রন্ধে রন্ধে পৌঁছাবো, তোর আপনার হাড়ের মজ্জার ভিতরে পৌঁছাবো, আমি তোর রক্তে রক্তে পৌঁছাবো, আমি তোর রগে রগে পৌঁছাবো। শ্বাস নেবে আগুন, শ্বাস ফেলবে আগুন, কান দিয়ে আগুন, নাক দিয়ে আগুন, চোখ দিয়ে আগুন, আগুনের ভিতরে একে জ্বালিয়ে রাখা হবে। আর ওই অবস্থায় আমার আল্লাহ বলছেন আল্লাহ তি তত্ত্বনিও আলাল আফিদা ইন্নাহা আলাইহিম মুসাদা, তাকে যখন আমি আমার হুকুমের ছেঁদে বেঁধে দিব, ফি আমাদি মুমাদ দাদা, ওই জায়গায় রয়েছে বড় বড় খাম্বা, আমি আল্লাহ তাদেরকে বেঁধে রেখে দিব। ভাই আল্লাহর জন্য, আমার জন্য নয়, কমিটির জন্য নয়, আল্লাহর জন্য আপনাদের হাত দুটি ধরে বলছি, এই মাদ্রাসায় কালেকশন যা হয়েছে আলহামদুলিল্লাহ, আর যদি নাও হয় হোক, আমি চাইছি আমি মাদ্রাসার ফসল খালি একটা কথা বোঝানোর জন্য এটা বলছি, আর যদি নাও হয় মাদ্রাসা কমিটি, মাদ্রাসা শিক্ষক, মাদ্রাসা বডি কমিটি, মাদ্রাসার তোলাবা সবাই খুশি হয়ে যাবে, আপনারা যদি আজকে রাতে তৌবা করে সলাতের লাইনে দাঁড়িয়ে যান। সব বাদ দিয়ে নামাজটাকে কেন এত ধরা হয় জানেন, নামাজ আপনাকে নাজাতের একটা রাস্তা দেবে, আল্লাহর সঙ্গে কথা বলিয়ে দেবে, অনেক সুরাত দেবেন, অতএব জাহান্নামের কথা তখন থেকে বললাম, আগে টাকা নিব না আগে মানুষ নিব, আগে পয়সা নিব না মানুষ নিব, দু পাঁচ